মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এই ছাত্র জনতার আন্দোলনের সময়ে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলি প্রত্যাহারের বিষয়। তো আমরা একটা উদ্যোগ নিতে গিয়ে দেখলাম যে আমরা যে বলেছিলাম 3 দিনের মধ্যে করা সম্ভব, এটা ছিল সম্ভব হয় নাই। কারণটা আপনাকে বলি, কারণ এই মামলা প্রত্যাহারের জন্য আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে যে প্রক্রিয়াটা আছে এখানে পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আইন মন্ত্রণালয় একবার করতে পারে না। আপনারা জানেন পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না, আস্থা ছিল না। এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুললি ফাংশনাল হয়েছে, এই জন্য একটু টাইম লাগছে। তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে, এবং ইনশাআল্লাহ 31 আগস্টের মধ্যে সারা দেশে 5 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয় যারা আছে তারা দিনে রাতে কাজ করছেন, 7টা, 8টা, 9টা এবং 10টা পর্যন্ত কাজ করছেন। আমরা আমাদের মতো করবো, কিন্তু এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের ইক্তিয়ারাধীন বিষয় না, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে, বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। আপনাদের সাংবাদিক কমিউনিটি, আপনারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল, আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না, আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছি। রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে, রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। মাহমুদুর রহমান মান্না আমাদের রাজনৈতিক নেতা, মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক রোজিনা ইসলাম, এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল। তো এই জন্য এই দুটা নাম রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম, আরো অনেক মামলায় প্রত্যাহার করা হবে।